ওকে, তোদের মনে হতে পারে যে আমি যখন মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন করাচ্ছিলাম তখনও কিছু একটা বলেছিলাম ম্যাম রিগার্ডিং রেজিস্টার্ড অফিস, সেখানেও অ্যাড্রেসের কথা বলছিল, আবার এখনও বলছে, তাহলে কী বলছে কিছুই বুঝতে পারছি না। কিছু না বোঝার কিচ্ছু নেই, মাথাটাকে একটু ঠিক কর, সিনেমা দেখাগুলো একটু কমা আর একটু পড়াশোনা কর। আমি এমওএতে কিন্তু রেজিস্টার্ড অফিস ক্লজ বলেছিলাম, সেখানে কোনো অ্যাড্রেসের কথা বলিনি, সেখানে স্টেটের কথা বলেছিলাম, টু মেনশন দ্য স্টেট, এখানে অ্যাড্রেস আসছে। সো গুলিয়ে ফেলিস না। আর রানে আমার কত টাকা লাগবে ফর নেম রিজার্ভেশন? 1000। আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলে দিই, এই যে আইএনসি 32 যখন ফাইল করছি নিশ্চয়ই কোনো ফিস তো লাগবে, অবভিয়াসলি লাগছে, কিন্তু কি এটা সিস্টেম ক্যালকুলেট করে? আমি তো সব অনলাইন করছি, তখন সিস্টেম ক্যালকুলেট করে দেয়, কোন বেসিসে ক্যালকুলেট হয় সেটা বলে দিই। প্রিভিয়াসলি 10 লাখ অবধি আমার কোনো ফিস, মানে 10 লাখ শেয়ার ক্যাপিটাল, আমার যদি শেয়ার ক্যাপিটাল আপ টু 10 লাখ অথরাইজ শেয়ার ক্যাপিটাল, তো অথরাইজড শেয়ার ক্যাপিটাল 10 লাখ অবধি যদি হতো তখন আমার কিছু লাগতো না, কিন্তু এখন সেটা হয়ে গেছে আপ টু 15 লাখ অবধি যদি আমার অথরাইজ শেয়ার ক্যাপিটাল হয় কিছু লাগবে না, কিন্তু আফটার দ্যাট 15 লাখ এক্সিড করে গেলে তখন সিস্টেম ক্যালকুলেট করে নেবে তোমার কতটা ফিজ হচ্ছে। এবার তোরা বলতে পারিস যে ম্যাম এমন তো কোম্পানি আছে, বিকজ স্পাইস ইজ আ ফর্ম ফর ইনকর্পোরেটিং অল টাইপ অফ কোম্পানিজ। আচ্ছা, এবারে তোরা এটা বলতে পারিস আমাকে যে ম্যাম এরকম তো অনেক কোম্পানি আছে যেটা শেয়ার ক্যাপিটাল নেই। হ্যাঁ, এরকম কোম্পানি আছে যে কোম্পানির শেয়ার ক্যাপিটাল নেই, যারা প্রথমবার শুনছিস অবাক হওয়ার কিচ্ছু নেই, ফার্স্ট চ্যাপ্টারে এটা রয়েছে। কী আছে? এমন কোম্পানি যেই কোম্পানির শেয়ার ক্যাপিটাল নেই সেই কোম্পানিগুলোকে কী বলে? গ্যারেন্টি কোম্পানি, এদের শেয়ার ক্যাপিটাল হয় না, ঠিক আছে? সো এই যে কোম্পানির শেয়ার ক্যাপিটাল নেই, তাহলে এদের কীভাবে ফিস ক্যালকুলেট করবো? এদেরও ক্যালকুলেশন হবে, এদের ক্যালকুলেশন হবে কি, এদের মেম্বার্সকে দেখবো, এদের মেম্বার্সকে দেখবো, আপ টু 20 মেম্বার্স, ছাড় 20 মেম্বার্সের বেশি এক্সিড করে গেলে তখন ফিস সিস্টেম জেনারেট করবে, কীভাবে ফিস, মানে ফিস কত সেটা সিস্টেম ক্যালকুলেট করবে, এইটা তোদের জানতে হবে না। বাস জেনারেল কত অবধি এক্সেমশন লিমিট আছে, তারপরে কত অবধি অ্যাপ্লিকেবল। তাহলে যদি কোম্পানি হ্যাভিং শেয়ার ক্যাপিটাল আপ টু 15 লাখ ফ্রি, 15 লাখের পরে ফিস জেনারেট হচ্ছে, আর কোম্পানিজ উইদাউট শেয়ার ক্যাপিটাল সেই কোম্পানিজগুলোর জন্য মেম্বার্সকে দেখে আপ টু 20 লাগে না, আপ টু 20 লাগছে। ক্লিয়ার?